আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স বিডি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে চাকরি প্রত্যাশীদের জন্য, অর্থাৎ আপনারা যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আজ থেকে তার আবেদন শুরু হবে, অর্থাৎ 16/7/2020 তারিখ থেকে আবেদন অনলাইনে আবেদন শুরু হবে। আমি প্রথমে আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা সরাসরি চলে যাবো আবেদন পদ্ধতিতে। আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্নপর্যন্ত শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি, কারণ সম্পূর্ণ সার্কুলার পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নিন। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ক্রমিক নং 1 হতে 16 পর্যন্ত পদে লক্ষ্মীপুর ও দিনাজপুর জেলা ব্যতীত এবং ক্রমিক নং 17 হতে 21 পর্যন্ত পদে জামালপুর, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা এখান থেকে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। এখানে কিছু শর্তাবলী রয়েছে। বিবিএস এর রাজস্ব বাজেটের কর্মচারী নিয়োগ পরীক্ষা 2020 এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি www.bbs.lhub.com.bt ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সহকারী আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা 16/7/2020 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু এবং আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 15/9/2020 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 3/2/2020 তারিখে প্রার্থী বয়সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসেবে প্রার্থী বয়সীমা 3/2/2020 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যাদের নাতি নাতনি ক্ষেত্রে বয়সীমা 3/2/2020 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 32 বছর। বিভাগীয় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, তবে তাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও কোটা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। তো প্রিভিয়ার্স, আপনারা এখান থেকে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। আমি এখন সরাসরি চলে যাব আবেদন পদ্ধতিতে। আজকে আমরা আবেদন করব পরিসংখ্যান সহকারী গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা এবং পদ সংখ্যা হচ্ছে 131। প্রথমে আমরা একটি আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব, তারপর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব www.bbs.teledoc.com.bd। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি চলে যাবো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ পরিসংখ্যান সহকারী, এখানে টিক মার্ক দেবেন এবং নিচের দিকে চলে আসবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে, এই ফর্মটি আমাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেম অফ দি পোস্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছি, অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন। এগুলো পূর্বের মতোই অন্যান্য চাকরির আবেদনের ক্ষেত্রে যে নিয়মগুলো থাকে সেই পূর্বের মতোই একই রকমই রয়েছে। এখানে নতুন কোনো আইটেম নেই। তারপরে মেইলিং অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, তারপর আপনার এডুকেশনাল একাডেমিক কোয়ালিফিকেশন দেবেন। এখানে যেহেতু এখানে স্নাতক পাস চাইছে, স্নাতক পাস চাইছে অর্থনীতি, পরিসংখ্যান এবং গণিত বিষয়ের উপরে, শুধুমাত্র অর্থনীতি, পরিসংখ্যান এবং গণিত বিষয়ে থেকে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আমি ভিডিওটি ছোট করার স্বার্থে ফর্মটি পূরণ করেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের আবেদনে কোনো সমস্যা হবে না। হ্যাঁ প্রিভিয়ার্স, আমি ফর্মটি পূরণ করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এম আমারটা দিয়ে দিয়েছি, আপনারা আপনারটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ,
তারপরে এখানে আপনি ডে, মান্থ এবং ইয়ার দিয়ে দেবেন। তারপর জেন্ডার মেল বা ফিমেল, পুরুষ হলে মেল এবং মেয়ে হলে ফিমেল দিবেন। তারপর ন্যাশনালিটি আপনি আপনার জাতীয়তা দিয়ে দেবেন বাংলাদেশি। এখান থেকে আপনি রিলিজিয়ন অর্থাৎ আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন, আমি ইসলাম ধর্ম দিয়েছি। তারপর ন্যাশনাল আইডি যদি নাম্বার থাকে তাহলে ইয়েস টিক মার্ক দেবেন এবং এখানে নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দেবেন, দেওয়ার পরে নাম্বার বসিয়ে দেবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত হলে ম্যারিড এবং অবিবাহিত হলে সিঙ্গেল দেবেন। তারপর কোটা, এখানে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে এখান থেকে কোটা দেবেন, যেমন ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা কোটা, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার সন্তান, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধার নাতি নাতনি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, শারীরিকভাবে শারীরিক প্রতিবন্ধী, অরফ্যান, এতিম, এথনিক মাইনরিটি, উপজাতি, আনসার, বিডিপি এবং নন কোটা। যদি কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে আপনি নন কোটাতে দিয়ে দেবেন। তারপর আপনাকে দিতে হবে মেইলিং বা প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার অফ, কেয়ার অফে সবসময় আপনি আপনার পিতার নাম দেবেন, আর আপনি যদি বিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিতে পারেন। তারপর এখানে আপনি ভিলেজ দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিয়ে দেবেন। তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, আর যদি দুইটা আলাদা হয়ে থাকে তাহলে এখানে লিখে দেবেন। তারপর আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবেন, যে মোবাইল নম্বরটিতে পরবর্তীতে আপনার এসএমএস আসবে। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিতে হবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি দিয়ে দেবেন, আপনি যে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেগুলো দিয়ে দেবেন। তারপর আপনি এখানে এইচএসসি তথ্যগুলো দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে গ্র্যাজুয়েশন লেভেলটি পূরণ করে দেবেন, এক্সামিনেশন অনার্স, সাবজেক্ট বা ডিগ্রি, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, ইকোনমিক্স, পরিসংখ্যান অথবা গণিত, এই তিনটি সাবজেক্ট থেকে যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা আবেদন করতে পারবেন এই পোস্টটিতে। তারপরে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার সিজিপিএটা দিয়ে দেবেন, পাসিং ইয়ার এবং কোর্স ডিউরেশন দিয়ে দেবেন। তারপর যদি আপনার মাস্টার্স থাকে তাহলে এখানে টিক মার্ক দেবেন এবং এখানে আপনার তথ্যগুলো দিয়ে দেবেন, আমি আপাতত মাস্টার্স দিচ্ছি না। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স বা আদার ইনফরমেশন, যদি আপনার কোনো চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন এবং না থাকলে নোতে ক্লিক করে দেবেন, আমি এখানে নোতে ক্লিক করে দিচ্ছি। তারপর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনি এখান থেকে আপনার যদি ডিপার্টমেন্টাল কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে সেটা পূরণ করে দেবেন, যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি এমপ্লয়ি যদি থাকে, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আধা সরকারি এমপ্লয়ি যদি থাকে, অথবা অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি থাকে তাহলে দেবেন, না থাকলে আদার ক্লিক করবেন। তারপর আপনি এখানে একটি ভ্যালিডেশন কোড রয়েছে, এই ভ্যালিডেশন কোডটি এখানে লিখে দেবেন, আমি এখানে আমারটা লিখে দিচ্ছি, নির্ভুলভাবে লিখতে হবে। তারপর এই জায়গাতে একটি টিক মার্ক দিয়ে দেবেন এবং এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে, সরি ভিউয়ার্স, যেহেতু আমি ইকোনমিক্সে পড়াশোনা করি নাই, আমি একজন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তাই আমি এই আবেদনটি আপনাদেরকে বাদ বাকি অংশটুকু দেখাতে পারতেছি না। আপনারা সব সম্পূর্ণ ফর্মটি পূরণ করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে একটি প্রিভিউ দেখাবে আপনার সকল তথ্যগুলো, আপনি সকল তথ্যগুলো ভালোভাবে চেক করে তারপরে এখানে আপনার ছবি এবং সিগনেচারটা অ্যাড করে নেবেন। আপনার ছবি এবং সিগনেচার অবশ্যই ছবি 300x300 এবং সিগনেচার 300x80 পিক্সেল করে নিতে হবে। কিভাবে আপনি মোবাইল দিয়ে ছবিকে 300x300 এবং 300x স্বাক্ষরকে 300x80 পিক্সেল বানাবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখান থেকে দেখে নেবেন। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে নিচে আরেকটি টিক চেক মার্ক দেবেন, এবং চেক মার্কে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডিটি ব্যবহার করে উপরে এই জায়গাতে আপনি একটি ইউজার আইডি লেখা দেখতে পারবেন এরকম, ওই ইউজার আইডিটি ব্যবহার করে আপনি আপনার পেমেন্ট করবেন, অর্থাৎ দুইটি SMS এর মাধ্যমে আপনাকে টাকাটি পাঠাতে হবে। আমি আপনাকে SMS টাকা পাঠানোর সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিপিয়াস, আপনাদেরকে দুইটা SMS এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। প্রথম SMS পাঠাতে হবে BBS স্পেস, তারপর আপনার ইউজার আইডি লিখবেন এবং তারপরে 16222 নম্বরটিতে পাঠিয়ে দেবেন, অর্থাৎ টেলিটক সিম থেকে পাঠাতে হবে। টেলিটক সিম ছাড়া কিন্তু হবে না, যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে আপনি SMS পাঠিয়ে দেবেন এবং আপনার ফিরতে আরেকটি SMS আসবে, সেই SMS এ একটি পিন নম্বর থাকবে, সেই পিন নম্বরটি দিয়ে আবার আপনাকে দ্বিতীয় SMS টি করতে হবে।
প্রথমে আপনাকে টাইপ করতে হবে বিবিএস, তারপরে স্পেস দিতে হবে, তারপর এস লিখবেন, তারপরে যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটি লিখে 16322 নম্বরে সেন্ড করে দেবেন। তারপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে এবং আপনার আবেদনটি সফল হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।